হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আর এখন আমি যৌথমূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের একটি সৃজনশীল সলভ করব, মোট 7টি সৃজনশীল সলভ করব। তুমি যদি এই 7টি সৃজনশীলের প্রত্যেকটা ভিডিও পুরোটা সম্পূর্ণভাবে দেখো, তাহলে তোমার এই শেয়ার রাশি সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না, সব প্রশ্নগুলোই সলভ করতে পারবা। তো প্রথমত উদ্দীপকটা পড়তে হবে, অর্থাৎ প্রশ্নের মধ্যে কি লেখা আছে। লার্নিং পয়েন্ট লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 80,000 শেয়ার বিভক্ত এবং 80 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি 80,000 শেয়ার সমমূল্যে ইস্যুর জন্য পত্রিকা বিজ্ঞাপন প্রচার করলো। কোম্পানি সর্বমোট 80,000 শেয়ারের আবেদন পায়। শেয়ার আবেদনকারীদের মধ্যে যথারীতি 80,000 শেয়ার বণ্টন করে। শেয়ার ইস্যু সংক্রান্ত প্রাথমিক খরচ শেয়ার প্রতি 1 টাকা প্রদান করে। প্রথমত চিন্তা করতে হবে কতগুলো শেয়ারের আবেদন পায়। এই কোম্পানিটি সর্বমোট 80,000 শেয়ারের আবেদন পায় এবং একটি শেয়ারের জন্য 100 টাকা করে ধরে, অর্থাৎ একটি শেয়ারের দাম 100 টাকা এবং মোট 80,000 শেয়ার বিক্রি করার জন্য ইস্যু করে। কোম্পানিটি মোট 80,000 শেয়ার বিক্রি করতে চায় কিন্তু আবেদন পায় 80,000। তো প্রথমত যতগুলো শেয়ার আবেদন পায়, অর্থাৎ এই শেয়ারের আবেদন করার টাকাগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাংকে জমা হয়। তো এই জন্য আমাদেরকে প্রথম যে আবেদন দিতে হবে, ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তবে হ্যাঁ, টাকার পরিমাণ হবে যতগুলো শেয়ারের আবেদন পাচ্ছে ততগুলো শেয়ারকে গুণ করতে হবে একটি শেয়ারের দাম দ্বারা, অর্থাৎ 100 টাকা দ্বারা। তাহলে যদি আমি 100 টাকা দ্বারা 80,000 শেয়ারের গুণ করি, তাহলে 80,000 গুণ 100 টাকা, অর্থাৎ 80 লক্ষ টাকা। তাহলে প্রথম যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট 80 লক্ষ টাকা এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 80 লক্ষ টাকা। তারপর এই শেয়ার আবেদন হিসাব ক্রেডিটটা আবার ডেবিট হয়ে যাবে, তাহলে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট। এবং মূলধন হিসাব, এই কোম্পানিটি কতগুলো শেয়ার বিক্রি করতে চায়। এই কোম্পানিটি মোট 80,000 শেয়ার বিক্রি করতে চায় এবং 80,000 শেয়ারে বিক্রি করে। তাহলে এই 80,000 গুণ 100 টাকা, অর্থাৎ প্রকৃত যে দাম, এই প্রকৃত দাম দ্বারা প্রকৃত অর্থে কতগুলো বিক্রি করতেছে এই কোম্পানি, এই দুটি অঙ্কের পরিমাণ যদি গুণ করা হয়, অর্থাৎ 80,000 গুণ 100 টাকা 80 লক্ষ টাকা, তাহলে এই কোম্পানির মূলধন হিসাব হবে 80 লক্ষ টাকা। এবং এই শেয়ার ইস্যু সংক্রান্ত প্রাথমিক খরচ, যেমন দলিল দস্তুরি বা আদার্স যেসব খরচ হয়, বা একটা ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান যদি এই শেয়ার ইস্যু সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে দেয়, তাহলে তাদেরকে কিছু ফিস প্রদান করতে হয়। তো এখানে প্রাথমিক খরচ হিসেবে 1 টাকা করে একটা শেয়ারের জন্য প্রদান করে। মোট বিক্রি করে 80,000 শেয়ার, তাহলে 80,000 শেয়ারের জন্য এই কোম্পানির প্রাথমিক খরচ হবে 80,000 টাকা। এবং এই প্রাথমিক খরচের যে টাকাটা, এই টাকাটা কিন্তু যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান এই শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ নিবে, সে কিন্তু ব্যাংক থেকে কর্তন করে নিবে। তো এই কোম্পানির ব্যাংক থেকে যদি টাকা কমে যায়, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে এবং প্রাথমিক খরচ একটা খরচ, এজন্য প্রাথমিক খরচ হিসাব ডেবিট হবে। কত টাকা হবে? একটা শেয়ারের জন্য 1 টাকা প্রদান করে, তাহলে 80,000 শেয়ারের জন্য 80,000 টাকা, অর্থাৎ প্রাথমিক খরচ হিসাব ডেবিট 80,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 80,000 টাকা। এখন কথা হচ্ছে, আমরা জাবেদা পড়লাম, যেহেতু খ নম্বরে ম্যাক্সিমাম টাইম জাবেদা চায়, পুরো শেয়ার ইস্যু সংক্রান্ত সকল এন্ট্রিগুলোর, সকল লেনদেনগুলোর জাবেদা চায়, এই জন্য আমরা খ নম্বরে আনসার করে থাকি ম্যাক্সিমাম সময় সকল জাবেদাগুলো।